আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তবে ধৈর্য সহকারে দেখতে হবে ভিডিওটি কারণ আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ আসতে পারে কারণ সামনে যেহেতু নির্বাচন কাউন্সিলর যে নির্বাচনের জন্য কিন্তু মহল্লায় মহল্লায় অনেক মিছিল মাইকিং এগুলো হচ্ছে সেজন্য আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন আর আমি দুঃখিত নয়েজের জন্য তো চলুন দেখি নেই ভিডিওটি আসসালামু আলাইকুম আজকের রান্নায় থাকছে সুস্বাদু ডিমের এই তরকারি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকের রান্না এই ডিম আমরা সবাই চিনি তাই না আর খুব বেশি পছন্দ করি তবে ডিম আমরা কিভাবে মানে পারফেক্ট পদ্ধতিতে রান্না করতে পারি সেই পদ্ধতি থাকবে আমার আজকের রেসিপিতে প্রথমে ডিমের যে উপরের পর্দাটা থাকে সেটা ফেলে দিচ্ছি আর ডিম খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এর মধ্যে যাতে কোনো প্রকার গন্ধ না থাকে যে পর্দাটা দেখতে পাচ্ছেন এই পর্দাটা সহ করে ডিমটা ভালোভাবে ধুইতে হবে তাহলে কিন্তু ডিমের অংশ আপনার পানির সাথে চলে যাবে না অনেক সময় দেখবেন ডিমটা যদি প্রথমেই আমরা খুলে ফেলি তাহলে কিন্তু ডিমটা পানির সঙ্গেই ধুইতে ধুইতে চলে যায় তারপর হাত দিয়ে এভাবে করে ডিমগুলোকে ভেঙে দিলাম এবার রান্নাটা বসিয়ে দেব ডিম রান্না কিন্তু করতে অনেকেই ভাবি যে অল্প সময় লাগে অনেক সময় লাগে আমি টাইমটা বলে দিব কতটা সময় লাগে ডিম রান্না করতে মাছের ডিম রান্না করা যতটা সহজ ততটা কিন্তু কঠিনও বটে জানতে হবে কিভাবে রান্না করতে হবে এক কাপ পরিমাণ রান্নার তেলে এক কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা করে এবার আদা রসুনের পেস্ট দুই টেবিল চামচ পরিমাণ করে দিয়ে দিলাম লবণ দিলাম স্বাদ অনুযায়ী আদা রসুনের পেস্টটা পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ ভাবটা চলে যাওয়ার জন্য এরপর দিয়ে দিব একে একে গুঁড়া মশলা গুঁড়া মশলার মধ্যে আছে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লালমরিচি গুঁড়া হলুদ গুঁড়া এগুলো সবগুলোই এক টেবিল চামচ পরিমাণ করে দিচ্ছি এবার মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি টমেটো দেড় কাপ পরিমাণ কিউব করে কেটে রাখা ফ্রোজেন করা ছিল টমেটোটা টমেটো দিলে সুন্দর কালার আসবে আর এই ডিম খেতেও মজা হবে খুব ভালোভাবে টমেটোটাকে গলিয়ে নেব কষিয়ে মশলার সাথে কষালে দেখবেন অল্প সময়ে গলে যাবে এই তো তেলটা যখন চুপচুপ করে ভেসে উঠবে তখনই বুঝে নেব আমাদের এই মশলাটা কষানো হয়ে গেছে ঠিক এই পর্যায়ে ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিম দেওয়ার পর এখানে যে পরিমাণ মশলার তেল ঝোল আছে এটা দিয়েই কিন্তু ডিমটাকে ভালোভাবে কষাবো অনবরত নাড়তে হবে এ পর্যায়ে যাতে করে নিচ থেকে পোড়া লেগে না যায় ডিম মশলার সাথে কষাতে কষাতে দেখবেন যে অনেকটা ফুলে উঠেছে আর ঝুরঝুরা হয়ে গেছে ঠিক এ পর্যায়ে আমি এখানে সাত আটটা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত ঝোলের পানি দিচ্ছি দুই কাপ পরিমাণ ডিম যদি মনে করি যে আমরা অল্প সময় হয়ে যায় সেটা কিন্তু ভুল ডিম সেদ্ধ করতে হবে দশ থেকে পনেরো মিনিট সময় ধরে লো হিটে এতে করে মাছের ডিমটা আপনার ফুল সেদ্ধ হবে আর না হয় কিন্তু খাওয়ার পর এটা পেটে সমস্যা করবে সেজন্য যারা নতুন নতুন রাঁধুনি আপুরা আছেন তাদের জন্যই কিন্তু আমি বুঝিয়ে বললাম আর সহজ রান্নাটা সহজভাবেই করে দেখানোর চেষ্টা করলাম এই তো এই পানিটাকে পুরোপুরি লো হিটে আমি দশ থেকে পনেরো মিনিট সময় ধরে সেদ্ধ করে শুকিয়ে নিয়েছি ডিমটাকে এর মধ্যে ডিম একদমই সফট হয়ে গেছে সব শেষে কিছু পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম এবার নামিয়ে সার্ভ করে নিচ্ছি এই ডিম মুখে দেওয়ার পরই গরম গরম ভাতের সাথে দেখবেন মিলিয়ে যাবে একদমই শক্ত লাগবে না খেতে অন্যরকম টেস্ট আর যদি অল্প সময়ে ডিম বোনাটা করে ফেলেন তাহলে কিন্তু সেটা শক্ত লাগবে খেতে ভালো লাগবে না এটা চাইলে রুটি পরোটার সাথেও খেতে পারেন গরম গরম ভাতের সাথেও খেতে পারেন অসম্ভব মজার এই মাছের ডিম বোনা আপনারা যে কোনো মাছের ডিম দিয়ে তৈরি করতে পারেন তো কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ